এবার খুলে দেয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। সৌদি আরবের মক্কায় কাবা শরীফের পাশেই নির্মাণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদটি। ইতিমধ্যে এটি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত প্রার্থনার স্থান। প্রার্থনার জন্য খুলে দেওয়ার পর মসজিদটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1584 ফুট উঁচুতে তৈরি করা মসজিদটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনা দেখা যায়। দর্শনার্থী ও নামাজিদের কাছে এই সৌন্দর্য খুবই উপভোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত মসজিদটি জাবালে ওমর মক্কা হোটেলকে যুক্ত করেছে। দুটি টাওয়ারকে যুক্ত করতে সেখানে একটি সেতুর আদলে স্থাপনা তৈরি করা হয়। এতে 550 বর্গমিটার প্রশস্ত জায়গা আলাদা করে নামাজ ও প্রার্থনার ব্যবস্থা রেখেছে হোটেল কর্তৃপক্ষ। বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে 1023 ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি 1584 ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। স্টিলের তৈরি ব্রিজটির ওজন 650 টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের 36, 37 এবং 38 তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। মসজিদটিতে একসঙ্গে 520 জন নামাজ পড়তে পারবেন। এছাড়া মসজিদটির ভেতরে আরব ও ইসলামী সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়াও কাবা শরীফে তাওয়াফের দৃশ্য, হাজিদের যাতায়াত সহ আশেপাশের শহর দেখা যায় এই স্থান থেকে। ইমরুল হাসান, আরটিভি।